আশ্চর্যে ভরা এই বিশ্বে নানাতে কানাতে লুকিয়ে রয়েছে নানা প্রাকৃতিক রহস্য। তার মধ্যে কিছু কিছু জিনিস বিস্ময়ের বস্তু হিসাবেই থেকে যায় অনেকটা সময় জুড়ে। ঠিক যেমন আমেরিকার ক্যালিফোর্নিয়া শহরের ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কের চলমান পাথরগুলো। জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। উপত্যকার চারিদিকে দুটো করছে শূন্যতা, শুধু খটখটে শক্ত মাটির উপর এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছোট বড় নানা মাপের অনেক পাথর। কিন্তু প্রত্যেকটা পাথরের পেছনেই একটা রাস্তার মতো তৈরি হয়ে গিয়েছে, যেমন হাই স্পিড কার রেসিং ট্রাকে জোরে গাড়ি চালাবার ফলে হয়ে যায়। এই কারণেই জায়গাটির নাম দেওয়া হয় রেস ট্রাক প্লায়া। দেখে মনে হবে যেন পাথরগুলো জায়গা থেকে সরার কারণে শক্ত মাটির ওপর পাথরের নিচের অংশ ঘষা লেগে ওই ট্রাকগুলো তৈরি হয়েছে। কয়েকটা পাথরের ট্রাক সমান্তরালভাবে এসেছে, আবার অনেক পাথরের ট্রাক একে অপরকে আড়াআড়িভাবে কেটে চলে গিয়েছে। কিন্তু চিরন্তন সত্য এটাই যে পাথর জড় বস্তু, তা নিজে থেকে সরতে পারে বললে বিজ্ঞানকে অস্বীকার করা হয়। আবার কোনো পশু বা মানুষ সকলের আড়ালে বসে এই পাথরগুলো সরাচ্ছে সেই অজুহাত ধোপে টেকে। পাশাপাশি বড় কোনো ঝড় বা পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি এর জন্য দায়ী বলেও কোনো প্রমাণ মেলে। এই চলমান পাথরগুলোর সঙ্গে এলিয়নদের কোনো যোগাযোগ রয়েছে একটা সময় এমনটা ভাবা হলেও তাও প্রমাণ করা যায়নি। 1984 সালে এই নিয়ে প্রথম রিপোর্ট তৈরি হয়। তবে পাথরগুলো কীভাবে স্থান পরিবর্তন করে তা তখনও কারো নজরে আসেনি। তারপর 2011 সালে এই রহস্যের উন্মোচন করতে মাঠে নামেন একদল বিজ্ঞানী। প্রথমে রেস্টার ক্লায়ারের পাশে তারা একটা ওয়েদার স্টেশন নির্মাণ করে সেখানকার পাথরগুলোর সঙ্গে নিজেদের কোনোটা পাথর রেখে দেন। ওগুলোর মধ্যে ফুটো করে জিপিএস ট্র্যাকার বসিয়ে দেওয়া হয়। প্রথমে 2013 সালের ডিসেম্বর মাসের 4 এবং 20 তারিখে সেই টাইম ল্যাপস ক্যামেরায় ধরা পড়ে চাঞ্চল্যকর ছবি। দেখা যায় পাথরগুলো মিনিটে প্রায় 3 থেকে 5 মিটার পর্যন্ত অতিক্রম করছে। একটি পাথরকে 224 মিটার পর্যন্ত অতিক্রম করতে দেখা যায়। এরপর ওই বিজ্ঞানী দলের 2 অনুসন্ধানকারী রিচার্ড ডি ন্যারিস এবং তার ভাগ্নে জেমস ন্যারিস দাবি করেন যে তারা এই চলমান পাথরের পিছনের রহস্যটি উন্মোচন করে ফেলেছে। জায়গাটিকে রেস্ট্রাক কেন বলে তা আগেই বলেছে, কিন্তু রেস্ট্রাক প্রায়ার বাকি রহস্যটি লুকিয়ে রয়েছে প্রায়া কথাটির মধ্যে। প্রায়া কথাটির মানে হচ্ছে খটখটে মাটি, যেখানে আগে হয়তো হ্রদ বা জলাশয় ছিল। অনুসন্ধানে উঠে আসে যে রাতে যদি এই এলাকায় বৃষ্টি হয় তাহলে গোটা এলাকাটি জলে পরিপূর্ণ হয়ে যায়, কিন্তু জমা জলের গভীরতা 2 থেকে 3 ইঞ্চির বেশি হয় না। তখন তাপমাত্রা যদি স্বাভাবিকের চেয়ে অনেকটা নেমে যায় তাহলে এই জমা জলের ওপরে বরফের আস্তরণ পড়ে যায় এবং এর মধ্যেই আটকে পড়ে ছড়িয়ে থাকা পাথরগুলো। যদিও এইরকম আবহাওয়া ও অনুকূল পরিস্থিতির সংযোগ খুব বেশি হলে 3 বছরে একবারই হয়। তারপর যখন সূর্যের আলো ফোটে ও তাপমাত্রা বৃদ্ধি পায় তখন বরফের আস্তরণ পাতলা হয়ে ভেঙে যায় এবং বরফের চাকের মধ্যে আটকে থাকা পাথরগুলো হালকা হাওয়ার ধাক্কায় ভেজা মাটির ওপর পিছলে যেতে থাকে। মোটের উপর এটাই হলো পাথরগুলোর চলমান হয়ে ওঠার আসল রহস্য। প্রায় 300 কেজি ওজনের পাথরগুলো যখন ভেজা মাটির ওপর দিয়ে পড়িয়ে চলে তখন ওই রেস্ট্রাকের মতো দাগগুলো সৃষ্টি হয়। সকালে তাপমাত্রা বাড়তেই সব জল শুকিয়ে পুরো এলাকাটাই আবার খটখটে হয়ে গেলেও পাথরগুলো অতিক্রম করে আসা পথের দাগগুলো থেকেই যায়, যা কিনা সকলের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে এই ডোলোমাই বা সাইনাইটের ভারী পাথরগুলো কতটা পথ অতিক্রম করেছে। আর এটাই হলো এই বিস্ময়ের পিছনে মূল বিজ্ঞান। এইরকম আরও অনেক অজানা রহস্যের খবর জানতে হলে আজই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। হ্যাঁ, আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না। কিন্তু ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আবার আসবো পরবর্তী ভিডিওতে নতুন রহস্যের খবর নিয়ে।